وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সাতাশ নম্বর ইসলামী সালাফি প্রশ্ন গ্রুপের আমাদের প্রাণপ্রিয় অ্যাডমিন ভাই তাজুল ইসলাম সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন চমৎকার একটি প্রশ্ন কালকে আমাদের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর লোককে জাহান্ন নিক্ষেপ করা হবে আমার জানার বিষয় হলো সেই তিন শ্রেণীর লোক কারা এবং কোন পাপের কারণে তাদেরকে সর্বপ্রথম জাহান্ন নিক্ষেপ করা যে জি ভাইয়া ওই তিন শ্রেণীর লোককে তাদের রিয়া করার কারণে রিয়া নামক পাপের কারণে লোক দেখানোর কারণে তাদেরকে এত বিশাল আকারে শাস্তি দেওয়া হবে এত বিশাল কাজ করার পরও এত বিশাল ক্রেডিট অর্জন করার পরেও তো এটা সহি হাদিস সহি হাদিসে এসেছে যে তিন ব্যক্তিকে হাজির করা হবে একজন হলো খুব ভালো কারি তাকে বলা হবে যে তোমাকে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম সুর দিয়েছিলাম

আরেকজন দানবীর সে দানবীরকে বলা হবে যে তুমি দান করেছিলে এই জন্য যে তোমাকে বলা হয় যে তুমি দানবীর আরেকজন শহীদ আল্লাহ রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ নিহত হয়েছে তারপর সে জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় নিহত হয়েছি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ বলবেন কাজাব মিথ্যা কথা বলেছো ওয়ালাকিন ইস্তুশহাদ তুমি এই জিহাদ করেছো এবং এভাবে তুমি তোমার তুমি যে মারা গেছো কাতালত সরি উস্ত সেদিন নয় আল্লাহ কিন্নাকে কাতাল লিতু কাল আন্নাকে জারি তুমি এভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছো এবং তুমি এভাবে লড়েছো যে তোমাকে বলা হয় যে তুমি একজন বীর বিক্রম সোম্মা ইউসহাব বলা হচ্ছে যে তাকে টেনে নেওয়া হবে ওয়াইল নার। তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তিন ব্যক্তি একজন হলো দানবীর দান করেও সে তার নিয়ত ঠিক না থাকার কারণে রিয়া করে দান করার কারণে জাহান নামে যাবে একজন কারি এত সুন্দর সুতি মধুর তেলাওয়াত করার পরও সে জাহান্নামে যাবে কারণ তার অন্তরে রিয়া ছিল সে মানুষের কাছে কারি হিসেবে খ্যাত হওয়ার জন্য তেলাওয়াত করেছিল আরেকজন হলো রাস্তায় শহীদ সে শহীদ হওয়ার কারণেও বাধ্যত দৃষ্টিতে সে শহীদই মৃত্যু আমরা দেখতে পাচ্ছি দেখার কারণেও আল্লাহর কাছে তার নিয়ত ঠিক না থাকার কারণে মানুষ তাকে বীর বিক্রম বলবে তার নামে স্মৃতিশ্রোধক তৈরি হতে পারে তাকে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করতে পারে এরকম তার নিয়তে গড় ভরার কারণে তাকে জাহান্ন নামে যেতে হবে আল্লাহ হাওলাওয়ালা কৌতেল্লা বিল্লাহ আল্লাহ আমাদেরকে রিয়ানাম ওকে ইমান বিধ্বংসী বিষয়টি থেকে রক্ষা করুন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ থেকে হাদিসে কুসি পালনা করেছেন আল্লাহ আনা আগানার সোরাখা আনি শিরখ আমি শিরখ থেকে সম্পূর্ণরূপে মুক্ত আমার কোনো প্রয়োজন নেই কা নেয়ার ফমান আমেলা আমালান আশারাকা মাইয়া ফিহে গাইরি তারাক তু হুয়া শিরকাহ কিন্তু কেউ যদি আমল করে আর আমল করার পরে সেই আমলটার মধ্যে আমাকে ছাড়া গাইরুল্লাহকে শিরিক করে তাকেও আমি ছেড়ে দিয়ে সে আমলটা পরিত্যাগ করি তাহলে এলএম এখানে তারাক তু হুয়া শিরকাহ দ্বারা রিয়াকে বুঝিয়েছেন তাকেও আমি পরিত্যাগ করছি তার রিয়ার এই আমলটাকেও আমি পরিত্যাগ করেছি আজ ও সাল্লাহ সাল্লাম বারাকাল নবীন মোহাম্মদ ওয়ালি ওয়া সাহাবি